বাবার পদাঙ্ক অনুসরণ করছে, এখন বাবার মতোই অবস্থা হবে শেষে। আজকেও হাজিরা এড়িয়ে গিয়েছেন কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডল। ইডি দপ্তরে আজকে তার যাওয়ার কথা ছিল, তার হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু আগেরবারের মতন আজকেও হাজিরা এড়িয়ে গিয়েছেন এবং এই সংক্রান্ত একটি চিঠিও তিনি পাঠিয়েছেন। ঠিক কি জানা যাচ্ছে আর এই বিষয়ে? এই মুহূর্তে সুকন্যা মণ্ডল কোথায় রয়েছেন, কেন হাজিরা এড়িয়ে গেলেন তিনি, আমরা জানবো এই বিষয়ে। প্রসেনজিৎ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আমাদের অপর প্রতিনিধি প্রসেনজিৎ। এর আগেরবারও তিনি হাজির হননি, আজকেও হাজিরে এড়িয়ে গেলেন সুকন্যা মণ্ডল, চিঠি দিয়েছেন তিনি, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? সুকন্যা মণ্ডল কোথায় রয়েছেন, কেন আজকে হাজির হলেন না, কি জানানো হয়েছে? দেখো, প্রথমে তোমাকে বলি, সব থেকে বড় বিষয় হলো যে সুকন্যা মণ্ডল ভেরিকোস ভেইনের ব্যথাহীন চিকিৎসা এখন কলকাতায়। যোগাযোগ করুন 9154089451 নম্বরে। চাপ কিন্তু যত সময় যাচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে, তার কারণটা কি তুমি দেখতে পেলে? সম্প্রতি কয়েকদিন ধরে তার একাধিক এফডি তার ছবি বা খবর সামনে এসেছে, অন্যদিকে বিভিন্ন সম্পত্তি কোম্পানির লেনদেন তার তথ্য সামনে এসেছে। অর্থাৎ এই যে এত সকল প্রশ্ন, সেই সম্মুখীন কিন্তু ইডি দপ্তরে গেলে সুকন্যা মণ্ডলকে হতে হতো, আর সেই কারণেই তিনি হাজিরা এড়িয়ে যাচ্ছেন এটা কিন্তু অনেকেই মনে করছেন। পাশাপাশি সব থেকে বড় বিষয় তোমাকে বলি যে এর আগে ইডি দপ্তরের তরফ থেকে তাকে যখন তলব করা হয়েছিল, ঠিক সেই দিনের পর থেকে কিন্তু কার্যত বোলপুরে দেখা যায়নি সুকন্যা মণ্ডলকে। এবং সূত্রের খবর, তিনি বোলপুর শহরেও নেই, তার বাড়িতেও নেই, অর্থাৎ তিনি বাইরে কোথাও একটা রয়েছেন যেখানে তিনি তার লয়ার বা উকিলদের সাথে কথা বলছেন, কথা বলে তিনি পরবর্তী পদক্ষেপ কি নেবেন সেই চেষ্টা করছেন বলে সূত্র মারফত খবর। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে আজকেও যে তার হাজিরা এড়িয়ে যাওয়া, এতে যে যথেষ্ট সমস্যা বৃদ্ধি হলো এটাও কিন্তু একেবারে বলা যায়। তার কারণ তোমাকে উদাহরণস্বরূপ একটা কথা বলি, যে একেবারে আমরা দেখেছিলাম যখন অনুব্রত মণ্ডলকে প্রথম দিকে এই গরু পাচার কাণ্ডে সিবিআই বারবার তলব করছিলেন, তখনও কিন্তু দেখা গেছিল এরকম নানান কারণ দেখিয়ে অনুব্রত মণ্ডল শারীরিক অসুস্থতা বা অন্যান্য বিষয় সামনে এনে তিনি হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন। এবং তার পরবর্তীতে আমরা এই পদক্ষেপ দেখেছিলাম যে সিবিআই আধিকারিকরা সরাসরি অনুব্রত মণ্ডলের বাড়িতে হানা দিয়ে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই সুকন্যারও বারবার হাজিরা এড়িয়ে যাওয়া, এতে কোথাও না কোথাও প্রশ্ন উঠে যাচ্ছে, তাহলে কি এরপরে অনুব্রতর মতনই গ্রেপ্তার হতে হবে সুকন্যা মণ্ডলকে? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে। এবং পাশাপাশি তোমাকে বলে রাখি, এই যে বেশ কয়েকদিন ধরে সুকন্যা মণ্ডল বোলপুরে নেই, সেক্ষেত্রে দাঁড়িয়ে উকিলের সাথে কথা বলে, লয়ের সাথে কথা বলে আগামীতে কি পদক্ষেপ গ্রহণ করা যায় সেই বিষয়ে তিনি আলোচনা করছেন। অন্যদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টর, যারা কার্যত অনুব্রত মণ্ডলের সামনে বসে সুকন্যা মণ্ডল এবং মনীষ কোঠারিকে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করেছিলেন, সেই পরিকল্পনা কিন্তু কার্যত এই মুহূর্তে হলো না একেবারেই বলা যায়। ফলে সে জায়গায় দাঁড়িয়ে তুমি বুঝতেই পারছো যে এনফোর্সমেন্ট ডিরেক্টর আধিকারিকরা তারাও কি পদক্ষেপ গ্রহণ করে সেটাও কিন্তু যথেষ্ট উল্লেখ্য এবং দেখার বিষয়। অন্যদিকে তুমি দেখেছো যে গরু পাচার কাণ্ডে যখনই সম্পত্তির তথ্য সামনে এসেছে, সেই সম্পত্তির তথ্যতে সর্বপ্রথম নাম উঠেছে সুকন্যা মণ্ডলে, অনুব্রত মণ্ডলের কন্যা, যার নামে বিপুল টাকার সম্পত্তি, যার নামে বিপুল টাকার এফডি, যার পাশাপাশি তার নামে বিপুল টাকার কোম্পানি, যে কোম্পানিগুলিতে প্রচুর টাকার লেনদেন হয়েছে। ফলে সে জায়গায় তুমি বুঝতে পারছো সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করাটা এবং অনুব্রত মণ্ডলের সামনে বসে জিজ্ঞাসাবাদ করাটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। ফলে এই জায়গায় দাঁড়িয়ে তিনি আগেও ইডির কাছে হাজিরা দিলেন, অন্যদিকে তারপরে মনীষ কোঠারি গ্রেপ্তার হলেন, তারপর থেকে তিনি আর ইডি দপ্তরে হাজিরা দিচ্ছেন না, আগেরবারে তিনি হাজিরা দেওয়ার কথা থাকলেও হাজিরা এড়োলেন এবং কার্যত বলা যায় মনীষ কোঠারি গ্রেপ্তারের পরে সিদ্ধান্ত বদল করে দিলেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে এত প্রশ্ন উঠতে শুরু করেছে, এর পরবর্তীতে সুকন্যা মণ্ডলের পরিস্থিতি কি সেটা নিয়েই কিন্তু একটা বড় জিজ্ঞাসা চিহ্ন। এবং পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টর আধিকারিকরা তারা এরপরে কি ব্যবস্থা নেয় সেটাও কিন্তু যথেষ্ট দেখার বিষয়। এবং রাজনৈতিকভাবে বলো বা বিরোধীরাও বলো যে ইতিমধ্যেও তারাও কটাক্ষ করতে শুরু করেছে যে অনুব্রত মণ্ডলের মতনই সুকন্যা মণ্ডলের নামে এত প্রপার্টি, তিনি এমনভাবেই যুক্ত যে কার্যত ইডি আধিকারিকদের সামনে যেতে তিনি ভয় পাচ্ছেন, সেই কারণে তিনি হাজিরা আছেন, এমনটাও বিরোধীরা বলছেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারছো রাজনৈতিক চর্চা তো রয়েছেই, পাশাপাশি সুকন্যাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করাটা খুব গুরুত্বপূর্ণ। ফলে আজকে হাজিরা এড়িয়ে যাওয়ার পর এবং দীর্ঘদিন ধরে বোলপুরে না থাকার কারণে এরপরে এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা ঠিক কি ব্যবস্থা নেয় সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। ধন্যবাদ প্রসেনজিৎ। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের হাজিরা এড়ানো নিয়ে রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে, বাবার পদাঙ্ক অনুসরণ করছেন সুকন্যা মণ্ডল, এই কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের, কি বলেছেন শোনাবো। স্বাভাবিক, বাবার পদাঙ্ক অনুসরণ করছে, এখন বাবার মতোই অবস্থা হবে শেষে। স্বাভাবিক, বাবার পদাঙ্ক অনুসরণ করছে, এখন বাবার মতোই অবস্থা হবে শেষে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।